আমি তো আপনার সামনে একবারও হাসিনি। আচ্ছা, আপনি কি আমাকে ফলো করছেন? না মানে ইয়োর টাইম ইজ আপ। আমার মতো একটা সুন্দর মেয়ের সাথে কথা বলার আগে আপনি একটু হয়তো বা প্রিপারেশন রাখলে ভালো হতো। সো এখন তো আর কিছু করার নাই, বাই। গণপরিবহনে আমার পারমিশন ছাড়া আমার ছবি দিয়েছিস কেন বলতো? ফেসবুককে গণপরিবহন বলছিস? মার্ক জুকারবার্গ জানলে তো তোর নামে মানহানি মামলা করতে পারে। আই ডোন্ট কেয়ার। তুই এত ঢং করছো কেন জান? আমি যেন ঢং করতে পারি জান? আচ্ছা, পরিচয় করে দিচ্ছি, হচ্ছে শিমুল, আমার বন্ধু, ফটোগ্রাফি করে। যে গতকালকে যে আমাদের ভার্সিটিতে ফটোগ্রাফি কম্পিটিশন ছিল, তাতে একটা ছবি পুরস্কার পেয়েছে। আজকে আমার সেরিমনি। তাই? হ্যালো, আমি রূপা। আমাদের ট্রিট দেবেন না? হ্যাঁ, শিওর। হাতিগুলো কি? এগুলো হচ্ছে আমার এক্সিবিশনের কিছু ছবি। দেখছো? ওয়াও, দেখ দেখ ছবিগুলো অনেক সুন্দর। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমি আসি। তুই চা না খেয়ে যাবি? পরে খাবো। হ্যালো, আমাকে কাজ করে দিতে পারবে? কি? শিমুল ভাইয়ের নাম্বারটা আমাকে একটু জোগাড় করে দিতে পারবে? কেন? এমনি এমনি আবার কি? সত্যি করে বলতো কেন? না, ভাবছি ভাইয়াকে দিয়ে কয়েকটা ছবি তোলাবো। আচ্ছা, তোর আবার এত ছবি তোলার শখ হলো কবে থেকে? বারে শক্ত হতেই পারে। আচ্ছা, তুই এত জেরা করছিস কেন? নাম্বার নিয়ে দিতে পারবি কিনা সেটা বল। তুই জাহিদের কাছে চাইলেই পারিস। তুই জানিস না জাহিদ আমার কাজিন, তাছাড়া ও এটা নিয়ে হাসাহাসি করবে, এমনকি ভাইয়াকেও বলে দিতে পারে। একটা নাম্বার নিয়ে এত লুকোচুরি কেন? তুই কাজটা করতে পারবি কিনা সেটা বল। না, হিংসুটে মেয়ে। হ্যালো, কেমন আছেন? কে বলছেন? আমি শিমুল। কেন ফোন করেছেন? জাহিদ আপনাকে নাম্বার দিয়েছে? আপনি কি এখন আমার উপর রাগ করে আছেন? এটা জানার জন্য ফোন করেছেন? কাল আমি আপনাকে ধর্মনী লেকের ধারে দেখেছিলাম, আপনি একটা শিশুর সাথে গল্প করছিলেন। আপনি চলে যাওয়ার পর আমি অনেক কিছু করেছি। কেন? আমাকে ইমপ্রেস করার জন্য? না, মানে ওকেও মডেল হিসেবে পছন্দ হয়েছিল। আই মিন, ওর হাসিটা অনেক সুন্দর। ঠিক তাই। ওর নাম যতন। হ্যাঁ, আমি জানি।
আচ্ছা একটা কথা বলি বলেই ফেলি আপনার বাইরের রূপটা দেখলে আসলে মনে হয় না যে আপনার ভিতরের সত্তাটা এত সুন্দর এনিওয়ে আই এম সরি সরি কেন সেই প্রথম দিন যখন আপনি আমার ছবি তুলতে চেয়েছিলেন আমি ভেবেছিলাম আর বাদ দিন না তখন কি ভেবেছিলেন সেটা আমি আসলে জানতে চাই না আপনি কি ভাবছেন সেটা জানতে চাচ্ছি আপনার সেদিনকার ছবির মধ্যে একটা গ্রাম দেখেছিলাম বড় একটা বট গাছ কোথায় সেটা ঢাকার কাছে কি যাবেন আমার সাথে দেখতে ইশ ইশ কি হ্যাঁ দেখেন আমি কিন্তু সরি খবর করবো না গাড়ি চোরাই হবে কেন ঠিক আছে কিন্তু যথেষ্ট ফুল আছে তো এক্সকিউজ মি আপনি কি জানেন যে বাইক কোন ফুয়েলে চলে হ্যাঁ সোয়াবিন তেলে এক্স্যাক্টলি আচ্ছা আচ্ছা আমি আসলে সত্যি সত্যি ভাবিনি মানে আপনি যে আমার সাথে এত দূর আসবেন কেন মানে এখন কি আমাকে খুব বাজে মেয়ে মনে হচ্ছে আপনার না না তা না মানে আমি ভেবেছিলাম আপনি বেশ মুডি তাই কিন্তু আপনি জানেন এটা না আমার এক ধরনের মুখোশ নিজেকে রক্ষা করার জন্য একটা হাতিয়ার বলতে পারেন আর আর এতে কিন্তু ছেলেদেরকে অনেক সহজে বোকা বানানো যায় মনে আছে সেখানে আপনাকে কিভাবে ভরকে দিয়েছিলেন আমি তো ভরকাইনি না মানে সেদিন আপনার রুরু ব্যবহারের সেখানেও কেমন যেন একটা আহ্বান ছিল একটা প্রশ্রয় ছিল বাহ আপনি তো বেশ চালাক আসলে আপনাকেও প্রথম দেখাতে আমার ভালো লেগেছিল মানে ওই যে বন্ধু টাইপ ভালো লাগে আচ্ছা এখন আমরা একটা মজার গেম খেলব গেমটার নাম হচ্ছে মেমরি গেম ভেরি ইজি এখন তো আমরা বল করে বসে আছি তাই না ধরো গেমটা আমি শুরু করলাম আমি একজন বিখ্যাত ব্যক্তির নাম বলবো তারপর রূপা যেটা করবে আমি যার নামটা নিয়েছি ওটার সঙ্গে যোগ করে আরেকজনের নাম বলবে তারপর তোমার যেটা করতে হবে আমরা দুজন যাদের নাম নিয়েছি তোমার ওই নামগুলো নিয়ে আরেকজনের নাম দিতে হবে এটা কিন্তু কন্টিনিউ তার
আর কিছু না, যে রুল লাইক বলতে পারবে না সে আউট। ওকে ঠিক আছে, আমি শুরু করছি। জর্জ হ্যারিসন কেমন? জর্জ হ্যারিসন মাদার টেরেসা। আচ্ছা এবার আমি না, জর্জ হ্যারিসন মাদার টেরেসা টম ক্রুজ। জর্জ হ্যারিসন মাদার টেরেসা টম ক্রুজ জয়সুরিয়া। জর্জ হ্যারিসন মাদার টেরেসা টম ক্রুজ জয়সুরিয়া আব্রাহাম লিঙ্কন। জর্জ হ্যারিসন মাদার টেরেসা টম ক্রুজ জয়সুরিয়া আব্রাহাম লিঙ্কন রবীন্দ্রনাথ ঠাকুর। জর্জ হ্যারিসন মাদার টেরেসা টম ক্রুজ জয়শ্রিয়া জন আব্রাহাম। হ্যাঁ আমি তোদের সাথে খেলবই না। আরে ভুল হতে পারে না বেচারি। এই নাও রূপা, আরে রূপা আমি তোমার অনেক ছবি তুলে দেবো, আসো এদিকে আসো। আচ্ছা তুমি কি জানো তুমি একটা পাগল? আচ্ছা তোমার কি মনে হয় আমিও কি পাগল? পাগল পাগল তুমি অন্তত বোঝার চেষ্টা করো, মানে আমি দেশের বাইরে যেয়ে এমবিএ কমপ্লিট করতে চাই না। তাই এখানে কি করছো তুমি শুনি? তোর বাবা মারা যাওয়ার পর থেকে তোর বর চাচা আমাদের এতদূর নিয়ে এসেছে, এটা তোর ভুলে গেলে হবে? মা আমি ভুলে যাইনি, কিন্তু তার ইচ্ছার কারণে তো আমি আমার এম চেঞ্জ করতে পারি না। মানে মানে তুমি কি চাও, মানে আমি দেশের বাইরে যে এমবিএ করি সেখানে সেটেল হই, সেখান থেকে একটা মেয়ে বিয়ে করে আনি, হ্যাঁ যে মেয়ে তোমাকে মা না ডেকে মানে তোমার নাম ধরে রাখবে, এরকম তুমি চাও? বড্ড বাজে বকিস তুই, তোকে নিয়ে যে আমি কি করি। তোমার কিছু করতে হবে না মা, প্লিজ মা। তুমি খালি একটা জিনিস চিন্তা করো যে আমার 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 ফটো এক্সিবিশন হচ্ছে, সবাই দেখছে,
সবাই প্রশংসা করছে মানে ব্যাপারটা কত অদ্ভুত না না অদ্ভুত না আমার মোটেই ভালো লাগছে না এরকম অনিশ্চিত জীবন আমার একটু ভালো লাগছে না আমি ভাবতে পারছি না দেখ আমি কোনো কিছু বুঝতে চাই না তুই তোর বড় চাচার সাথে কথা বলবি যথেষ্ট বয়স হয়েছে আমি আর তোকে কোনো ছেলে মানুষই করতে দিব না আপনারা দুজন তো এখন আমাকে ভুলেই গেছেন আরে বাবা ভুলিনি একদম ব্যস্ত তো মানে এই জন্য দেখো এখন বাইক নষ্ট এটা নিয়ে ব্যস্ত না এই জন্য আর কি আমার ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে থ্যাঙ্কস ছবিগুলো তো আপনি নীলিমার কাছে না দিয়ে আমাকেও দিতে পারতেন না মানে আমি ব্যস্ত ছিলাম তো তাই ছবিগুলো নীলিমার মাধ্যমে তোমার কাছে দিয়েছি আমি নীলিমার কাছ থেকে আপনার সেল নাম্বারটা নিয়ে ফোন করেছিলাম ফোন হয়নি কেন না আপু হয়েছে কি আমি তো অন্য নম্বর পিক করি না আমি রূপা লিখে একটা এসএমএস পাঠিয়ে দেবো আমি কথা হবে শোনো মানে নীলিমা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমি যাই আমি আমার বাসায় চলে যাও দশ টাকা কেন আমি তো লাল গোলাপ পাইনি মানে লাল গোলাপের দাম দশ টাকা
এটা লাখ টাকার গোলাপ, লাখ টাকার। লাখ টাকা হাতটা দাও। না না হ্যাঁ সরি চলো। চলো তাহলে উঠি। হ্যাঁ অলি ভাই, ট্রু, থ্যাংক ইউ। জি অলি ভাই, জি 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 জি, আমি কালকে অবশ্যই আপনার সাথে দেখা করবো। জি জি, ওকে বাই। কি হয়েছে? খুব বাজে একটা নিউজ আছে। বাজে নিউজ কি বলো?
না এই যে আমি এতদিন ধরে মানে ট্রাই করছিলাম একটা এক্সিবিশনের জন্য সেটা ফাইনালি সেট হয়ে গেছে সত্যি হ্যাঁ সত্যি ও মাই গড আই এম সো হ্যাপি আমার মনে হচ্ছে আমি এখন রেখে দেব না কাঁদলে চলবে না তাহলে কি কি চাও বলো ভালোবাসা चलो आगे चलो ना दो ना दिलाम चलो हेलो वर्षा ये तो हेलो वर्षा चिल्ला উদ্বোধনী হওয়ার পর শিমুল নীলিমাকে নিতে আসবে আর আমি আর রূপা থাকবো সেখানে একদমই লাগবে না এক্সামটা দিয়ে আমি নিজেই চলে আসবো পারবো তো একদম কথা না 7 তারিখ আমি তোমাকে নিয়ে যাব ওকে চল 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 পরীক্ষা কেমন হলো পাতা পাতি বাহ জোশ আসলে ভালো হয়নি আমি খাতা লিখতে গিয়ে সব ভুলে গেছিলাম একদম ব্ল্যাঙ্ক হয়ে গেলাম আচ্ছা বাদ দাও না আমি এসব মনে করতে চাই না আজকে কত ইম্পর্টেন্ট একটা ডে সাথে সাথে দাঁড়ো কল আচ্ছা ফোনে কথা হ্যালো হ্যাঁ রূপা এই তো বের হলাম আসছি আমার ভক্ত আমার ছবি মানে শোনা আচ্ছা আমি তোর সাথে পরে কথা বলছি মানে এখনই তোমার সেলফোনে কথা বলতে হবে না মানে বাইক উঠে তো সেলফোনে কথা বলা যায় শিমু নাকি উঠো তুমি কি এক্সিবিশনে আমার ছবি ইউজ করেছো বলো মানে মানে কি তুমি আমার ছবি ইউজ তুমি কি আমার পারমিশন নিয়েছিলে আমার ছবি ইউজ করার আগে হাউ কুড ইট হাউ ডে ইউ ডু দ্যাট টু মি তুমি আমার কথা তুমি আমাকে চিট করছো এইভাবে তোমার এক্সিবিশন তোমার ছবি থাকবে আমার ছবি ওখানে কেন থাকবে আমার পার্সোনাল ছবি আরে বাবা আমার কথা তো শুনবে তো কি শুনবো তোমার কথা আমি কথা কবে শুনতে চাই আমি কি শুনছি সবাই সবাই দেখতে পারবে শুনলে কি হয়েছে বলো মানে হাউ কুড ইউ ডু দিস তুমি এত তো আই ডিড এক্সপেক্ট দিস ফ্রম ইউ কি শুনবো বলো তুমি আমাকে ইউজ করছো তাই না তোমার এক্সিবিশন জন্য তুমি আমাকে ইউজ করেছো আমি তোমার থেকে এটা আশাই করতে পারিনি আমি কোনো কিছু শুনতে চাই না এন্ড ডোন্ট ইউ ডেয়ার ফলো মি চলে যাচ্ছি আমি Thank you.
কিরে তুই কি অসুস্থ? হ্যাঁ একটু। আচ্ছা ওই যে শিমুলের মোবাইলটা আমি বন্ধ পাচ্ছি, তোর সাথে কি রিসেন্টলি যোগাযোগ হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা নীলিমা তুই আমার বাসায় এখন একটু আয়। শিমুলের কিছু হয়নি তো? হ্যালো হ্যালো আলোক, আচ্ছা তুমি কি পৌঁছে গেছো? জি আপু আমি গ্যালারিতেই। আচ্ছা বলো তো ভিউয়ার রেসপন্স কেমন? ভালোই। ওকে ফাইন, আমার তো এখন একটা কাজ আছে, সেটা শেষ করে আমি বিকেলের দিকে আসছি। আচ্ছা আপু। ওকে বাই।
লাগবে না। লাগবে না? লাগবে।